ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস রুলের মধ্যে অ্যাসেট ডিক্লারেশনটা তাদের অন্তর্ভুক্ত হয়েছিল, এবং এবছর অর্থাৎ আপনার যেটা 30শে এপ্রিল 2020 লাস্ট ডেট ছিল অ্যাসেট ডিক্লারেশনের, সেই ডেট এক্সটেনশন করা হয়েছে। পাশাপাশি সেখানে কাদের অ্যাসেট ডিক্লারেশন করতে হবে, মানে কোন ধরনের কর্মীদের এবং কাদের করতে হবে না, সে বিষয়েও এখানে স্পষ্ট বলা হয়েছে। এটা দেখুন 16শে এপ্রিল 2020 অর্থাৎ আজকের ডেটে পাবলিশড হয়েছে। এখানে যেটা বলা হয়েছে ইন টার্মস অফ বলে ওয়েস্টবেঙ্গল সার্ভিস রুল, যেটা পরিবর্তন হয়েছিল সার্ভিস রুলটা অ্যাসেট ডিক্লারেশনটা যখন ইনসার্ট হয়েছিল, তো সেক্ষেত্রে বলা হচ্ছে এভরি গভর্নমেন্ট এমপ্লয়ি আদার দেন গ্রুপ ডি কর্মী, অর্থাৎ গ্রুপ ডি কর্মী যারা তাদের অ্যাসেট ডিক্লারেশন করতে হচ্ছে না, তাদের বাদ দিয়ে অন্যান্যদের ইজ রিকোয়ার্ড টু সাবমিট ডিক্লারেশন অফ অ্যাসেটস ওয়ান্স ইন এভরি ইয়ার বাই দি 30শে এপ্রিল অফ দি ফলোয়িং ইয়ার, অর্থাৎ পরের বছর 30শে এপ্রিলের মধ্যে আগের বছরের ফিনান্সিয়াল ইয়ারের অ্যাসেট ডিক্লারেশনটা করতে হতো, এটাই ছিল নিয়ম। এবারে বলা হচ্ছে নাও ইন ভিউ অফ দি প্রিভেলিং লকডাউন সিচুয়েশন ইন দি ওয়েক অফ আউটব্রেক অফ কোভিড-19 মেনি অফ দি এমপ্লয়িজ মে নট বি ইন এ পজিশন টু সাবমিট দি সেড ডিক্লারেশন উইদিন দি স্টিপুলেটেড পিরিয়ড, অর্থাৎ আমরা জানি লকডাউনের জন্য বিভিন্ন কর্মী বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে রয়েছে এবং তারা এখন অ্যাসেট ডিক্লারেশন দেওয়ার মতো পরিস্থিতিতে নেই। তো এই বিষয়টাকে মাথায় রেখে যেটা করা হচ্ছে, আন্ডার দি সার্কামস্ট্যান্সেস দি লাস্ট ডেট অফ সাবমিশন অফ ডিক্লারেশন অফ অ্যাসেটস ইন রেসপেক্ট অফ অফিসার্স and staff belonging to group A, B and C is hereby extended up to 30th June 2020. Other stipulations for submission of such declaration shall remains unchanged. অর্থাৎ আমি আগেই বললাম এটা গ্রুপ ডি কর্মীদের জন্য নয়, তাহলে গ্রুপ ডি বাদ দিলে বাকি যারা পড়ে রইলেন গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি কর্মী, কারণ এবার আমরা রোপাতে দেখেছিলাম কোন ধরনের কর্মীরা গ্রুপ এ, সেটা স্কেলের ওপর লেভেলের সঙ্গে ওটা করে দেওয়া হয়েছিল গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। তো যারা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি কর্মী তাদেরকে অ্যাসেট ডিক্লারেশন করতে হবে 30শে জুন 2020 মধ্যে, যেটা লাস্ট ডেট ছিল 30শে এপ্রিল 2020, এবং এই অ্যাসেট ডিক্লারেশনের বাদবাকি যে নিয়মকানুন সেগুলো সমস্তই একই থাকছে। তো এটাই হচ্ছে আজকের বিজ্ঞপ্তি, এবং দেখুন এটা মিস্টার দ্বিবেদীর সাইন করা এবং আজকের ডেট যেটা আমি আগেই বললাম। তো তাহলে অ্যাসেট ডিক্লারেশনটা যাদের সঙ্গে যুক্ত তাদেরকে এটা অবশ্যই জেনে নেওয়া দরকার যে 30শে এপ্রিলটা তাড়াহুড়ো করে 30শে এপ্রিল মধ্যে করতে হচ্ছে না, লাস্ট ডেটটা এক্সটেনশন করে 30শে জুন 2020 করা হয়েছে। সাবধানে থাকুন, খুব ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে ভিডিও শেষ করছি। ধন্যবাদ।